Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah was salatu was salamu ala rasulillah wa ba'du. Sommanito darshok shrota, kache dure deshe kimba probashe je jekhane boshe YouTube channel e kimba TV r screen e amader dekhchen shobai ke janai antorik shubhechha obhinondon. Priyo darshok, apnara janen je ei onushthane protidin কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়, তাই এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে আলোকিত প্রতিদিন। যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা চেষ্টা করি দেশের একজন বিখ্যাত এবং গুণী ইসলামিক স্কলারকে নিয়ে আসার জন্য। আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন ডক্টর হুসাইনুল বান্না, সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো রোজার আদব ও শিষ্টাচার। চলছে মাহে রমাদান, মাহে রমাদানের রহমতের দশকের একেবারেই শেষ লগ্নে আমরা উপনীত হয়েছি। মাহে রমাদান হলো সিয়াম সাধনার মাস এবং কোরআন তেলাওয়াতের মাস। মাহে রমাদানকে বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু মাহে রমাদানের মূল যেই কাজগুলো তার মধ্যে অন্যতম হলো সিয়াম সাধনা। দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম এবং সময় পেলে কোরআন তেলাওয়াত, এগুলোই মোটা দাগে মাহে রমাদানের আমল। মাহে রমাদানকে প্রাণবন্ত জীবন্ত করা সবার দায়িত্ব। প্রত্যেক মুমিনের জন্য করণীয় হলো এই মাসটায় বেশি বেশি করে ইবাদতের মাধ্যমে এই মাস অতিবাহিত করা। নফল, মুস্তাহাব, সুন্নত এবং ফরজ ইবাদতগুলো প্রচুর পরিমাণে, বেশি পরিমাণে যথাসাধ্য চেষ্টা করা। কিন্তু মাহে রমাদানে রোজার যে বিশেষ ইবাদত, এই ইবাদত পালনের ক্ষেত্রে আমাদের সবারই কম বেশি সাড়া দেখা যায় যে বেশিরভাগ মানুষই রোজা রাখেন। কিন্তু আফসোসের বিষয় হলো বেশিরভাগ মানুষই এমন যে অনেকেই হয়তো রোজার যে আদাব এবং শিষ্টাচার রয়েছে তা সম্পর্কে জানেন না, অথবা জানলেও পরিপূর্ণভাবে রোজা পালনের ক্ষেত্রে সেগুলো অনুসরণ করেন না। এই জন্য আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে রোজার যে রয়েছে কিছু আদাব, কিছু শিষ্টাচার, যে কাজগুলো আপনার রোজাকে ত্রুটিপূর্ণ করে ফেলতে পারে, রোজার মহিমা ক্ষুণ্ণ করতে পারে, সেই কাজগুলো সম্পর্কে জানা এবং পরবর্তীতে সেগুলো সঠিকভাবে অনুসরণ করা জরুরি। আসুন আমরা আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে রোজার আদাব এবং শিষ্টাচার সম্পর্কে সবিস্তারে জেনে নিই। জাযাকাল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরুতেই আপনাকে এবং নিউজ 24-কে ধন্যবাদ জ্ঞাপন করছি যে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আপনি আলোচনার অবতারণা ঘটিয়েছেন। বিষয়টি আসলে হয়েছে কি যে আমরা রোজা রাখি, আপনি যে কথাটি বলছিলেন, কিন্তু আমরা রোজার আদাবের দিকে লক্ষ্য করি না, যার কারণে কি হয়, আমার রোজাটা কেবল না খেয়ে থাকার মতো হয়ে যায়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদাবের দিকে লক্ষ্য করে বলেছেন, রুব্বা সাইমি লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু অজমা আউকামা কাল আলিহি সাল্লাতু ওয়াসাল্লাম, যে অনেক রোজাদার এরকম আছে যার কেবল না খেয়ে থাকা এবং পিপাসার্থ থাকা ছাড়া তার রোজার কোনো সার্থকতা নেই। তো এটা আসলে কার রোজা? যিনি রোজার আদাবকে রক্ষা করেন না। আদাব কয়েক ধরনের আছে। এক ধরনের আদাবকে আমরা বলি আল আদাবুল মুস্তাহাব্বা, আরেক ধরনের আদাব হচ্ছে আল আদাবুল ওয়াজিবা। আল আদাব আল মুস্তাহাব্বা মানে যেই কাজগুলো রোজা অবস্থায় যদি আমি করি তাহলে সেই ক্ষেত্রে রোজার পরিপূর্ণতা আসে,
রোজাটা আরো সুন্দর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা রোজা আমি উপস্থাপন করতে পারি। কারণ দেখা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনু আদম প্রত্যেক যেই ভালো কাজ করে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ অথবা তার চেয়েও বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিন্তু এরপরেই আল্লাহ বলতেছেন ইল্লা সাওম, কিন্তু রোজা ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি, কারণ রোজা হচ্ছে আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দান করি। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বালের রেওয়ায়েতের মধ্যে আছে যে ফাইন্নাহু লি ওয়া আনা উজজাবি, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান, অর্থাৎ আল্লাহ নিজেই বান্দার হয়ে যান। একটা হাদিস আছে যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য সব কিছু হয়ে যায়। তো রোজা হচ্ছে এরকম এক ইবাদা যেটা বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ পর্যন্ত পৌঁছে দেয়। এবং বুজুর্গানে দিন বলেন এই কথা যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে গুণে গুণান্বিত হওয়া। কেমন? যে রোজার মধ্যে কিন্তু আমরা খাই না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাওয়ার প্রয়োজন হয় না, আল্লাহ এর থেকে মুক্ত। আমরাও সেই গুণে গুণান্বিত হতে যাচ্ছি, আমরা নিজেদেরকে না খাইয়ে এইভাবে রাখি, আমরা কামাচার থেকে দূরে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে অনেক তাআলা আনজালি, কিন্তু আমি আমার নিজের গুণাগুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের সাথে গুণান্বিত করতে যাচ্ছি। এই কারণেই বুজুর্গানে দিন বলেন তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণে তোমরা গুণান্বিত হও। যেটা আমরা কোরআনে কারীমের সূরাতুল বাকারার একটি আয়াত আছে, সিবগাতাল্লাহ ওয়া আহসানু মিনাল্লাহি সিবগা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রঙে তুমি রঞ্জিত হও, আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার চেয়ে আর শ্রেষ্ঠ তো কী হতে পারে। তো রোজা এরকম এক ইবাদা যেগুলি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি নিকটে পৌঁছে দেয়। সুতরাং আমার রোজাটা যত শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ উপায়ে আমি পালন করব, তত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যাব। এখন রোজার যে আদাবগুলো মুস্তাহাব্বা, যে উত্তম যে আদাবগুলো আছে, এর মধ্যে এক নম্বর আদাব হচ্ছে রোজার মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, এটা রোজার একটা আদব। দুই নম্বরের আদব হচ্ছে রোজার মধ্যে যে রোজা রাখা অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি পুরুষ হয় তাহলে জামাতের সাথে পড়া, এটাও রোজার একটা আদাব। এবং তিন নম্বর আদাব মুস্তাহাব্বা হচ্ছে রোজার দিন কথা কম বলা। এরকম কি হাদিসের মধ্যে আছে যে ফা ইন সাবাহু আও কাতালাহু আহাদুন ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাঈমুন, কেউ যদি তোমার সাথে তর্ক করতে আসে, গালি দেয় অথবা তোমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তাহলে তুমি কোনো কথা বলো না, তুমি বলো আমি রোজাদার। এটা হচ্ছে রোজার আদাবুল মুস্তাহাব্বা। এই রোজা যদি আমি রোজার মধ্যে এটা যদি পালন করতে পারি, তাহলে আমি শ্রেষ্ঠত্বের উন্নীত পর্যায়ে আমি পৌঁছে যাব। কথা কম বললে আমি দেখে আমরা দেখেছি যে কথা যত বেশি বলি ততই কিন্তু দেখা যায় যে রোজা কিন্তু হালকা হয়ে যাচ্ছে। দুই নম্বরের যে আদাবগুলো আছে এটা হচ্ছে আল আদাব আল ওয়াজিবা রোজার। এই আদাব আল ওয়াজিবার মধ্যে বুজুর্গানে দিন এবং ফোকাহা ইকরাম বলেন, এক নম্বরে হচ্ছে মিথ্যা কথাকে ছেড়ে দেওয়া। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা ত্বাআমাহু ওয়া শারাবাহু, যেই ব্যক্তি মিথ্যা কথাকে ছাড়লো না এবং মিথ্যার উপর আমলকে ছাড়লো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই যে সে তার খাবার আহার বিহার ইত্যাদি ছেড়ে দিলে, এটার কোনো প্রয়োজন নাই। এর মানে এটা না যে মিথ্যা কথা বললে পরে রোজা ভেঙে ফেলতে হবে, রোজার আদাব যে ছিল ওয়াজিব ছিল আমার জন্য এটা ছেড়ে দেওয়ার, আমি এটা করতে পারি নাই, তা আমার রোজাটা ত্রুটিপূর্ণ হয়ে গেল। একজন মানুষের যদি হাতে জখম হয়, এর অর্থ তো এটা না যে মানুষটাকে মেরে ফেলতে হবে অথবা হাতটাকে কেটে ফেলতে হবে, বরং এটাকে কীভাবে জখমটাকে কীভাবে ইয়া করা যায়, উপশম করা যায়, সেই ব্যাপারে মেহনত করতে হবে। তাই আল্লাহ না করুক কারো যদি রোজাতে মিথ্যা কথা অনিচ্ছা সত্ত্বে বলে ফেলেন উনি,
আল্লাহ না করুক, যদি কারো হকের ব্যাপারে বলে থাকেন তাহলে তিনি সেই জায়গায় যে ওনার কাছে মাফ চাইবেন। আর যদি এমনি অনেক সময় আছে ইস্তেহজাআন, আমরা ঠাট্টা বিদ্রুপ করে অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি, এইটার জন্য বুজুর্গানি দিন বলেন যে এটা যদি হয়েও যায় অনিচ্ছাকৃতভাবে তাহলে তিনি রোজার মধ্যে সৎকা করবেন, উনি ওনার সামর্থ্য অনুযায়ী উনি সৎকা করবেন। সৎকার যদি সামর্থ্য না থাকে তাহলে সলাতুত তওবা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন উনি, যে আল্লাহ আমার তো এরকম গুনাহ হয়ে গেছে আমাকে আপনি মাফ করে দিন। রোজার মধ্যে আরেকটা আদাব হচ্ছে সমস্ত রকমের গীবত থেকে নিজেকে হেফাজত করা, কারণ গীবত এত একটা মারাত্মক জিনিস যে কোরআনে কারিমে সূরাতুল হুজরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমাদের এক ভাই আরেক ভাইয়ের জন্য গীবত না বলে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম, তোমাদের মধ্য থেকে কি কেউ চায় যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে এক মহিলার খুব মানে খারাপ অবস্থা হইল রোজার মধ্যে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মহিলার, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গেলেন এবং তাদেরকে বমি করাইলেন, বমির মধ্যে তাদের পেটের থেকে গোশত বের হইল, অথচ তারা দুই তিন দিনে গোশত খায়নি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা দুইজন গীবত বলেছিল, এই কারণে পেটের মধ্যে এই গুনার আসর হিসাবে যে গোশতটা তৈরি হয়েছিল এইটাই মুখের থেকে বের হয়েছে। আপনি দেখবেন যে এটা আসলেই ফোকাহা ইকরাম মুহাদ্দিসিন ইকরাম বলেন এবং আমরা আমাদের বাস্তব জীবনে দেখব যে রোজাতে যদি গুনাহ হয় আল্লাহ না করুক, তাহলে দেখবেন রোজা কষ্টকর হয়ে যায়, রোজা রাখাটা তখন দেখা যায় এত ক্ষুধা, এত পেরেশানি, এত খারাপ লাগতেছে। অথচ কেউ যদি গুনাহ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে কিন্তু আহার করানো হয়। একটা হাদিসের মধ্যে আছে যে রোজাতে কেউ যদি ভুলে খেয়ে ফেলে তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার খাবারে তোমরা বাধা দিও না, সে খাক, ফাইন্নামা সাকাহুল্লাহু ওয়া তামাহুল্লাহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পান করাচ্ছে, তাকে খাওয়াচ্ছে, তাই তুমি খাওয়ার পরে তুমি বলো যে তুমি তো রোজা ছিলে, কিন্তু খাওয়ার মধ্যে বাধা দিও না, এটা হচ্ছে আদাব। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী বলেন যে এটা তো হচ্ছে আমরা মাঝে মধ্যে দেখি যে ভুলে কেউ খায়, এটা আল্লাহ দেখান, আর সমস্ত রোজাদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ান এবং পান করান অভ্যন্তরীণভাবে, বাতিনিভাবে, আমরা বাহ্যিকভাবে অবলোকন হয় না আমাদের, কিন্তু আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এরকম আহার লাভ করি আমরা। আপনি দেখবেন আমরা যদি রমজান ছাড়া, রোজার নিয়ত ছাড়া কখনো যদি দুপুরের খাবার খাইনি, মাগরিবের পরে যদি আমি এসে খাই বাসায়, তাহলে এরকম ক্লান্তি, এত খারাপ লাগবে আপনার শরীরটাই মনে হবে যে ইয়ে হয়ে গেছে, একেবারে বিছনার সাথে লাগায় ফেলার একটা উপক্রম হবে। কিন্তু রোজার মধ্যে কিন্তু ইফতারির সাথে সাথেই আরও সজীবতা আসে আলহামদুলিল্লাহ, হয়তো একটু আপনার কেউ বিশ্রাম নিলেই দেখবেন যে একেবারে পুরো সজীব হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রোজাদারকে আহার বিহার করানো হয় যদি ওই রোজা প্রপারলি রাখা হয়, কামা হক্কুহু, তার যে আদাবগুলো আছে সেই আদাবগুলি যদি রাখে। এখন গীবত আসলে কাকে বলে? গীবত হচ্ছে যিক্রুকা আখাকা বিমা ইকরাহু, তুমি তোমার ভাইয়ের এরকম কোনো জিনিস আলোচনা করলা যেটি ওই ভাই শুনলে কষ্ট পাবে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে রাসূল সে তো এটা করেছে এটা বলবো না, রাসূল বললেন করেছে বলেই যদি তুমি বলে থাকো তাহলেই সেটা হবে গীবত, আর যদি না করে থাকে আর তুমি যদি বলে থাকো তাহলে এটা বুহতান, এটা তো তোহমাত, তোমার অপবাদ, অপবাদ তোমার এটা। তো সুতরাং গীবত এত মারাত্মক একটা গুনাহ যেই গুনায় কিন্তু আমরা রোজাদার হয়ে আমরা লিপ্ত হই। অনেক সময় আছে আমরা কেউ কেউ বলি যে আমি মানুষের পিছনে পিছনে কথা বলি না, যা বলি ডাইরেক্ট, এইটাও জায়েজ নেই, রোজাতে তো জায়েজ নাই, কখনো জায়েজ নাই, কারণ আমি ডাইরেক্ট বলে কাউকে যদি আমি কষ্ট দেই মানুষের সামনে
এটার অনুমতি ইসলাম আমাকে দেয় না আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু কারণ ছাড়াই আপনি একটা হচ্ছে যে তার ফুহুশ তার ফিস্ক তার পাপাচারী গুনাহটা অন্যরাও লিপ্ত হবে সে একজন আইডল সে একজন আদর্শ তাকে অনুসরণ করবে তখন আপনি তার বিষয়গুলো মানুষের সামনে বলতে পারেন যেরকম মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যেহেতু হাদিসের বিষয় ছিল যে সে আদিল নয় সে সত্যবাদী নয় এই সমস্ত কথা কিন্তু ওভারঅল কারো সম্পর্কে আমরা এই ধরনের কথা সামনাসামনিও বলতে পারবো না বরং কারো মধ্যে যদি আমি ত্রুটি দেখি তাহলে আমি তাকে নিয়ে যাব আড়ালে এবং অস্পষ্টভাবে বলবো যে ভাই কারো কারো মধ্যে এই ত্রুটি দেখা যেতেছে ত্রুটির কারণে তো সে লজ্জিত হইতে পারে এখন কী পরামর্শ দেওয়া যেতে পারে যদি বুদ্ধিমান হয় উনি কিন্তু বুঝে ফেলবেন এরপরেও যদি তার মধ্যে আমি কোনো ত্রুটি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের তাকে আড়ালে নিয়ে অথবা তার কোনো মুরব্বী যে তাকে সংশোধন করতে পারবে তার মা বাবা হোক তার বড় ভাই হোক তার কাছে বিষয়টি গোপনে বলা যে আমি তো তার মধ্যে এই ধরনের ত্রুটি দেখতে পারতেছি আপনি তাকে সংশোধন করে দেন তো বিষয়গুলোকে এইভাবে চিন্তা করতে হবে তিন নম্বরের যে আদাব আল ওয়াজিবা যেটি আছে সেটি হচ্ছে চোখের গুণা থেকে নিজেকে হেফাজত করা ইয়া আলামু খায়নাত আল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের খেয়ানত এবং হৃদয়ের মধ্যে যে আমরা গোপন রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন গুনার বিষয় তো সুতরাং কেউ না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমাদের বর্তমানে যেটা হয় যে আমরা গুনাহ করি আগে তো কেবল ইয়ং জেনারেশনে যারা ছিল তারা গুনাহ করত রাস্তাঘাটে ইপটিজিং করত রাস্তাঘাটে ঘুরে বেড়াতো এবং বিভিন্ন রকমের গুনায় লিপ্ত হতো বৃদ্ধদের চোখের গুনার আসলে করার সুযোগ ছিল না কিন্তু এখন কিন্তু মোবাইলের কারণে এবং টাচ ফোনের কারণে অ্যান্ড্রয়েড সেটের কারণে বয়স্ক লোকেরাও অনেক সময় আছি আমরা নানা ধরনের চোখের গুনাহে চোখের গুনায় লিপ্ত হয়ে যাই আমরা চিন্তা করি যে আমাদেরকে তো কেউ দেখছে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেখতে পারতেছেন একটা আশ্চর্য একটা ঘটনা যে আমি এক বাসার উপর থেকে নামছিলাম আমি সাধারণত ইউনিভার্সিটিতে দেখি যে স্টুডেন্টরা আপনার সিঁড়ির মধ্যে বসে কোনায় বসে এই মোবাইল ট্রল করতে থাকে তো আমি এক বাসা থেকে নামছি দেখলাম যে একজন প্রায় 75-76 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ উনি সিঁড়িতে বসে মোবাইল দেখতেছেন সবাই যেহেতু লিফটে নামে বাসার উনি চিন্তা করেছেন যে আমার এখানে তো এই সিঁড়িতে তো কেউ কিছু দেখবে না এবং ঘর থেকে উনি বের হয়ে এসছেন এসে উনি দেখতেছেন দৈবতক্রমে আল্লাহ না করুক আল্লাহ না আমার আমারও চোখ পড়ে গেছে যে উনি মোবাইলে কী দেখতেছেন দেখলাম যে ভালো জিনিস না তো এই যে মোবাইলের কারণে রমজানের দিনে উনি চিন্তা করতেছেন যে আমাকে তো আমার নাতি নাতকর কেউ দেখতে পারতেছে না আমি সিঁড়িতে চলে আসছি সিঁড়িতে এসে আমি এই জিনিসটা দেখতেছি তো আল্লাহ তো দেখতেছেন তাই ইয়া আলামু খায়নাত আল আয়ুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের কারণে এখানে যদি আমরা আপনার কাছে জানতে চাই যে অনেক সময় দেখা যায় আপনি যেমনটা মোবাইলের কথা বলছেন এভাবে অন্য কোনো ডিভাইস সেটা টেলিভিশনও হতে পারে ইউটিউব চ্যানেল হতে পারে তো সেখানেও যেগুলো সচরাচর প্রকাশ্যে দেখা নিষিদ্ধ ইসলামের হারামের পর্যায়ভুক্ত সেগুলোও কি রোজার রাখা অবস্থায় সেগুলো দেখা কি রোজার মহিমা কি ক্ষুণ্ণ করবে অবশ্যই অবশ্যই রোজার মহিমাকে ক্ষুণ্ণ করে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসাউমু জুন্নাতু মা লাম ইখরাকহা যে রোজা এটা মানুষের জন্য ঢাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত এটাকে ফেরে না ফেলা হয় তখন সাহাবা ইকরাম জিজ্ঞেস করেছেন আমা হিয়া খিরকাতুহা ইয়া রাসূলুল্লাহ রোজার ঢালকে কে ভেঙে ফেলে কোন বস্তু ভেঙে ফেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু ওয়ান নামিমাতু ওয়াল কাযিবু ওয়া জামিউল মাআসিম গীবত মিথ্যা কথা মানুষকে অপবাদ দেওয়া চগলখুরি করা এবং সমস্ত রকমের গুনাহ রোজার এই শক্তিশালী ঢালকে এটাকে দুর্বল করে ফেলে ভেঙে ফেলে তো সুতরাং রোজা রেখে কোনো রকমেরই আপনার এই ধরনের চোখের গুণা থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে না হয় রোজার যে আদাব এবং রোজার যে পরিপূর্ণতা এটা কিন্তু ব্যাহত হবে
অনুরূপভাবে রোজার মধ্যে আমরা কানের কানকে হেফাজত করতে হবে আমাদের আমরা মনে করি যিনি গীবত বলেছেন সে অপরাধ করেছে আমি তো শুনেছি আমার কোনো অপরাধ নাই আসলে এরকম না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গীবত শুনে এবং গীবত বলে এবং গীবত শুনে উভয়ই অপরাধী একজন বলার কারণে আর একজন শোনার কারণে অনুরূপভাবে আমরা রোজা রাখা অবস্থায় আল্লাহ না করুক কেউ যদি গান বাজনা শুনেন উনি আজকাল ইয়ং জেনারেশনে দেখা যায় যে গাড়িতে উঠলেও আপনার মানে গানময় জীবন জি জি একটাই একটা অবস্থার মধ্যে সবাই আছে কানের মধ্যে একটা জিনিস লেগেই আছে এরকম কি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ঘটনাও শোনা যায় যে রেল লাইন দিয়ে হাঁটতেছে তার কানে হচ্ছে আপনার হেডফোন লাগানো এবং সে উদ্ভ্রান্তের মতো হাঁটতেছে গাড়ি যে আসতেছে এটাও তার খেয়াল হচ্ছে না সে হেঁটেই যাচ্ছে তারপরে অন্য কোনো মানুষ এসে হয়তো তাকে ধাক্কা দিয়ে আপনার ফেলে দেওয়ার কারণে অথবা আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এমন ঘটনাও আমরা দেখেছি পত্রিকায় তো এটা কত বড় একটা মারাত্মক জিনিস এবং কত অসচেতনতা এটি একটা স্মার্ট মানে তরুণ তরুণী যুবক যুবা তারা তো এটা করতে পারে না অথচ আমাদের এই আনস্মার্টনেসটাই আমাদের এখানে স্মার্টনেস হয়েছে আমাদের দেখা যায় যে ইয়ার ভিতরে বসে আছি জ্যামে বসে আছি সেখানে কোথায় আমি রোজা এসছে আমি কোরআনের অ্যাপ নামিয়ে কোরআনে করিম তেলাওয়াত করব কারণ কোরআনে করিম যদি কেউ তেলাওয়াতও না করতে পারে তেলাওয়াত শুনবেন উনি আচ্ছা তেলাওয়াত শোনার মতো যদি ওনার মানসিকতা না থাকে তাহলে কোরআন করিমের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব কারণ তিন জিনিসের দিকে তাকিয়ে থাকলে সওয়াব একটা হচ্ছে আপনার যে কাবা শরীফের দিকে যদি কোনো নিয়ত না থাকে এমনি তাকিয়ে রয়েছে কেউ কাবা শরীফ তিনি সওয়াব পাবেন দুই নম্বরে হচ্ছে মা বাবার চেহারার দিকে নিয়ত না থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দেন তাকিয়ে থাকলে সওয়াব তিন নম্বরে হচ্ছে কোরআনে করিমের দিকে তো রাস্তায় যখন আমরা আছি জ্যামে বসে আছি আমার কোরআনে করিম শুনতেও যদি একটু খারাপ লাগে যে না কোরআন করিম শুনতে অনেক শুনতে শুনতে এখন আর ভালো লাগতেছে না আমি কোরআনে করিমের দিকে তাকিয়ে থাকি যদি পারি মনে মনে একটু তেলাওয়াত করতে থাকি আমি আমার রোজাটা তো আমলময় হওয়ার দরকার আমার তো চতুর্দিক থেকে আমলের মহিমায় আমলের নূরে যখন আমার চতুর্দিক বিকশিত হবে তখন সেই আমল হবে আমার জন্য গ্রহণযোগ্য অনুরূপভাবে রোজা রেখে আপনার জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া হাত দ্বারা কাউকে প্রহার করা এগুলো রোজার মহিমাকে নষ্ট করে দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়ান নাসি আজমাইন মুসলমান প্রকৃত মুসলমান সেই যেই ব্যক্তির জবান থেকে হাত থেকে অন্য মুসলমান এবং সমস্ত মানুষ নিরাপদে থাকে সুতরাং রোজা রেখে ঝগড়াঝাটি করা আমাদের এটা অনেকের হয়ে যায় এবং আমরা অনেকে বলি যে রোজা রেখেছে তো এই জন্য মেজাজ খিটখিটে এ ওনার প্রপারলি রোজা হচ্ছে না আসলে কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ এক হাদিসের মধ্যে বলেছেন যাতাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন তোমাদের কাছে একটা বরকতময় মাস একটা মহান মাস এসছে যে এই মাসের প্রথম হচ্ছে রহমত প্রথম দশক দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি এই হাদিস বর্ণনা করতে করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াহাদা শাহরুস সবর এটা হচ্ছে ধৈর্যের মাস এটা তো আমার কী রোজা এটা হলো যে রোজার মধ্যে আমার মেজাজ খিটখিটে হয়ে যায় আমি মানুষের সাথে দুর্ব্যবহার করি মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাই তাহলে বোঝা গেল প্রপারলি আমার রোজা আদায় হচ্ছে না তাই আমার ভিতরে সবর নাই সবরের সাথে সাথে যে বিষয়টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াহাদা শাহরুস সবরি ওয়াল মুআসা মুআসা এটা হচ্ছে সহমর্মিতার মাস তো সুতরাং আমি কারোর সাথে ঝগড়া বিবাদ করব মানুষের দুঃখে আমি ব্যথিত হব না আমি রকমারি পসরা সাজিয়ে আমি ইফতারি করব আমি ইফতার পার্টি করব বিভিন্ন রকমের অথচ আমার এলাকার অনেক মানে পথ শিশু আছে অনেক দরিদ্র মানুষ আছে এরকম কি আমার বাসার যে কাজের মহিলা আছে কাজ যিনি করেন তার ইফতার হচ্ছে কি না তার রোজা হচ্ছে কি না তার বাসার কী অবস্থা এটি একজন রোজাদার হিসাবে আমাদের জানা কর্তব্য ছিল কিন্তু আমরা অনেক সময় আছে এই কর্তব্যটা আমরা রক্ষা করি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন ওই লোক পূর্ণ মুমিনই না
যেই লোক উদুর পূর্তি করে রাত্রি যাপন করলো অথচ তার প্রতিবেশী না খেয়ে আছে। সুতরাং আমাদের প্রতিবেশী কাকে বলে, এর সংজ্ঞা বর্ণনা করতে যেয়ে আল্লামা বুরহানউদ্দিন মির্গিনানি রহমতুল্লাহ আলী বলেন যে আমার ঘর থেকে সামনে পিছনে ডানে বামে আমার দৃষ্টি যতটুকু যায় অতটুকু পর্যন্ত হচ্ছে আমার প্রতিবেশীর হক, এদের আমার খোঁজখবর নিতে হবে আমাদের। তো সুতরাং একজন প্রতিবেশী আমার যদি এরকম কষ্টে থাকেন, তাহলে সে অবস্থায় আমি যদি রোজা রাখি তাহলে প্রপারলি কিন্তু আমার রোজাটা আদায় হচ্ছে না। এখন রোজা যদি আমি প্রপারলি আদায় করি তাহলে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ঘোষণা দেন, যে আমি রোজার মধ্যে রোজার যে আদাব আল মুস্তাহাব্বা আছে এগুলো আদায় করলাম, এবং আদাব আল ওয়াজিবা যেগুলো আছে যে গুনার থেকে নিজেকে হেফাজত করার এবং গুনার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেখান থেকে নিজেকে মুক্ত রাখা। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাকে কি পুরস্কার দিবেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 ধরনের পুরস্কারের কথা বলেছেন। এক নম্বরে হচ্ছে, যেটি আমাদের আলোচনায় এসছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন আসসাউমুলি ওয়া নাজিজিবি, আমার জন্য রোজা এবং আমি নিজে এর প্রতিদান দেব। 2 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা খালুফু ফামিসসাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক, দুঃখিত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেষকাম্বরের চেয়েও প্রিয়। 3 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াস্তাগফির লাকুম জামিউল মাখলুকাত হাত্তাল হাইতান ফিল বাহার, একজন রোজাদারের জন্য সমস্ত মাখলুক আল্লাহর সৃষ্টিজীব তার জন্য দোয়া করেন, তার জন্য মাগফিরাতের দোয়া করেন। এরকম কি সমুদ্রের যে কীটপতঙ্গগুলো আছে সেই কীটপতঙ্গ পর্যন্ত তার জন্য দোয়া করে। 4 নম্বর বিষয়টি আমরা সবাই জানি, তুসফাদুলাহু মারাদাতু শায়াতিন, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেন। তাহলে মানুষ কেন গুনাহ করে রোজার দিনে? আমাদের আসলে গুনাহের উৎস দুইটা, হয় শয়তানের কুমন্ত্রণা অথবা হচ্ছে নফস। সন্তানের কুমন্ত্রণা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন, কিন্তু নফসের কারসাজি তখনও থাকে, কুপ্রবৃত্তি তাড়না যেটাকে আমরা বলি। এই কারণে অনেক সময় মানুষ গুনায় লিপ্ত হয়। তবে রোজার কারণে বেশি বেশি যদি রোজা রাখি এবং প্রপারলি আমি রোজা রাখতে পারি, তাহলে এই কুপ্রবৃত্তির যে গালাবাত আধিক্যতা এবং আক্রমণ এর থেকে কিন্তু আমি নিজেকে হেফাজতে রাখতে পারবো। এরকম কি রোজাদারের অবস্থা এরকম হয়ে যায় যে সে গুনাই তার প্রতি গুনার প্রতি তার একটা ঘৃণা জন্মায়? তাহলে 4 নম্বর পুরস্কার আমরা এটা দেখলাম। 5 নম্বর পুরস্কার হচ্ছে তুজাইয়ানুল জান্না ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন রোজাদারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সুন্দর করে সাজান। এরকম কি আপনার, আমরা দেখি যে অনেক সময় আছে যে আমার মেয়ের বিয়ে অথবা ছেলের বিয়ে, তো সেখানে আমরা ছেলের অলিমাতে হয়তো বা অলিমাতে আমরা স্টেজটা সাজাই, যদি অর্থ সম্পদ বেশি থাকে আমরা বলি যে না স্টেজটা পছন্দ হয়নি, ওইভাবে সাজাও। প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের জন্য তার জন্য নির্ধারিত জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজাইতে থাকে, নতুন করে সাজান। এরকম কি জান্নাতের 8টা দরজার মধ্যে একটা, 7টা দরজার মধ্যে একটা দরজা হচ্ছে রাইয়ান নাম, ওই রাইয়ান লা ইয়াদখুলুহা ইল্লা সাইম, রোজাদার ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আমরা আরেকটা পুরস্কার দেখি রোজাদারের জন্য, 6 নম্বর পুরস্কার, লি সাইমি ফি কুল্লি ইয়াউমিন দাওয়াতুন মুস্তাজাবা, রোজাদারের প্রত্যেক দিন একটা না একটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেনই। সুবহানাল্লাহ, এবং রোজার এক একটা মুহূর্ত, ঘন্টা না এক একটা মুহূর্ত অন্য মাস এবাদত, মাস সারা মাস এবাদত করলে যে সওয়াব, একটা মুহূর্তে সেই সওয়াব আল্লাহ সুবহানাল্লাহ দেন। তাই রোজার মধ্যে আমরা বেশি বেশি দোয়া করব, যেমন সেহরির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর দোয়া কবুল করেন, রমজানে তো আরও বেশি করেন। তো সেহরির সময় যেহেতু উঠেছি আমি,
দুই চার রাকাত আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই। অনুরূপভাবে ইফতারের আগের যে সময়টা, ইফতারের আগের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এদের সামনে এত পশরা ইফতারি, এরা কেন খাচ্ছে না? বলে আল্লাহ আপনার ভয়ে খাচ্ছে না। বলে আমাকে দেখেছে? বলে না, আল্লাহ আপনাকে দেখেনি। বলে দেখলে কি হইতো? বলে আরও বেশি ভয় পেতো। বলে তারা কি চায়? বলে আল্লাহ তারা জান্নাত চায়। জান্নাত দেখেছে? না। দেখলে কি হইতো? আরও বেশি জান্নাত চাইতো। কিসের থেকে তারা বাঁচতে চায়? বলে জাহান্নাম থেকে। বলে আল্লাহ জাহান্নাম দেখেছে তারা? আল্লাহ বলবেন। বলে না। দেখলে কি হইতো? আরও বেশি বাঁচতে চাইতো। আল্লাহ বলবেন যাও, আমি ঘোষণা দিলাম, আমি তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছি, তাদের জন্য আমি জান্নাতকে ওয়াজিব করে দিয়েছি, জাহান্নামকে আমি হারাম করে দিয়েছি। সুতরাং রোজার প্রপারলি যদি আমরা আদায় করতে পারি, তাহলে রোজার যে মহিমা, রোজার যে হাকিকত, রোজার যে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মবাদ, আধ্যাত্মিক পাওয়ার যেটি আছে, সেটি কিন্তু আমি আমার শরীরে অনুভব করব আমি, এবং সেই সাথে আমি আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর, আল্লাহর পক্ষ থেকে এক ধরনের আমি নূর এবং বিভা আমি অনুভব করব, এবং বুঝতে পারবো আমার যে এই রোজা আমার জীবনকে কতটা বদলে দিয়েছে। একটা হাদিস, এক শেষের একটা হাদিস বলবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এবং এক রোজা থেকে আরেক রোজা বান্দার সমস্ত গুনাহ কি করে দেন, মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, শুকরিয়া। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, রোজার আদব ও শিষ্টাচার, এ পুরো আলোচনার সারমর্ম হলো রোজা রাখার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে কিছু পালনীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। আমাদেরকে কথা কম বলতে হবে, জিকির আজকার বেশি করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, তাওবা করতে হবে, গীবত থেকে বেঁচে থাকতে হবে, প্রকাশ্যে কাউকে ভর্ৎসনা করা যাবে না, তিরস্কার করা যাবে না, চোখের পাপ থেকে, চোখ দিয়ে এমন নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ কথা শোনা যাবে না যেগুলো আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, জবানের হেফাজত করতে হবে, মুখ দিয়ে অন্যায়মূলক কোনো কথা বলা যাবে না, আচরণ করা যাবে না, কানের হেফাজত করতে হবে, কান দিয়ে নাজায়েজ বা হারাম কোনো জিনিস শ্রবণ করা যাবে না, অনুরূপভাবে হাত দিয়ে কাউকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না। এইভাবে যদি আমরা রোজাটা রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছয়টি পুরস্কার দিবেন। প্রথমত তিনি নিজ অনুগ্রহে আমাদেরকে প্রতিদান দিবেন, এবং রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বারের চেয়ে প্রিয় হয়ে উঠবে। এবং তিন নম্বর হলো সমস্ত মখলুকাত, সৃষ্টি জগৎ রোজাদারের জন্য দোয়া করতে থাকে, শয়তানের কুমন্ত্রণা থেকে রোজাদারকে রক্ষা করা হয়, এবং রোজাদারের জন্য জান্নাতকে সজ্জিত করা হয়, এবং রোজাদার জান্নাতে প্রবেশ করবে রায়্যান নামক একটি দরজা দিয়ে। সর্বশেষ রোজাদারের দোয়াগুলো কবুল করা হয়। রোজা মাহে রমাদানে সব পুরোটো সময়টাই গুরুত্বপূর্ণ, বিশেষভাবে রোজা অবস্থায় দোয়া আল্লাহ কবুল করেন, সাহারির সময় দোয়া আল্লাহ কবুল করেন, ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আসুন আমরা এভাবে আদাব ও শিষ্টাচার মেনে রোজাকে পালন করি, এবং রোজার মহিমা যেন অক্ষুণ্ণ থাকে সে চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সিয়াম ও কিয়ামকে কবুল করুন। আসুন সংক্ষিপ্ত একটি মোনাজাতের মাধ্যমে আমরা আজকের মতো এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين আজমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি রোজার আদব ও শিষ্টাচার বিষয়ে, বক্তা এবং শ্রোতা সবাইকে তা বুঝার আমল করার তৌফিক নসিব করুন। আমিন। ইয়া আল্লাহ, মাহে রমাজানের রমাদানের একে একে রহমতের দিনগুলো শেষ হওয়ার পথে আল্লাহ
আমরা জানি না কতটুকু রহমত অর্জন করতে পেরেছি। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের জীবনকে রহমতময় করে দিন, আমাদের জন্য আসমান থেকে রহমতের দরজাগুলো খুলে দিন, আপনার রহমতের কোলে আমাদের একটু করে ঠাই করে দিন, আপনার রহমতের চাদরে আমাদের আবৃত করে নিন, আপনার আসমান থেকে বর্ষিত রহমতের বারিধারায় আমাদের সিক্ত করে দিন। ইয়া রাব্বুল আলামিন, রোজা রেখে রোজা অবস্থায় যে ফজিলতের কথা, যে বরকতের কথা, যে কল্যাণের কথা আমরা শুনেছি জেনেছি, আপনার নবী আপনার প্রিয় হাবিব বলেছেন, আমরা বিশ্বাস করেছি, আল্লাহ সে বিশ্বাস অনুযায়ী সিয়াম পালন করেছি, আপনি আমাদেরকে সব ফজিলত বরকত রহমত দিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন, মাগফিরাতের দিনগুলো সমাগত, আল্লাহ আমাদের সবাইকে মাগফিরাত এবং ক্ষমা করে দিন। আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে দিনে কিংবা রাতে আলোতে কিংবা অন্ধকারে করা গুণাগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ, বুঝ হওয়ার আগে কত পাপ আমাদের দ্বারা হয়ে গেছে, বুঝ হওয়ার পরে অনিচ্ছা সত্ত্বেও কত পাপ হয়ে গেছে, অনেক পাপ এমন হয়ে গেছে যে আমাদের ইচ্ছা ছিল না অনিচ্ছায় হয়ে গেছে, আবার অনেক পাপ আমরা ইচ্ছাকৃতই করেছি জেনে বুঝেই করেছি কিন্তু আমরা স্বীকার করি আমরা পাপি। আমরা আল্লাহ আপনার রহমতের কথা আপনার রহমতের দরিয়ার কথা আমরা শুনেছি, আল্লাহ আপনি আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করে দিন, আমাদের মা বাবাকে মাফ করে দিন, আমাদের পূর্বপুরুষকে মাফ করে দিন, আমাদের বন্ধুদেরকে মাফ করে দিন, আমাদের স্বজনদেরকে মাফ করে দিন, আমাদের ওস্তাদদেরকে মাফ করে দিন, যাদের ইহসান অবদান কল্যাণ আমাদের উপর আছে, যাদের এক লোকমা ভাত আমরা খেয়েছি, আল্লাহ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের হিতাকাঙ্ক্ষী, আল্লাহ যাদের কারণে জীবনে নানাভাবে আমরা উপকৃত হয়েছি ওই মানুষগুলোকে আপনি মাহে রমাদানে ক্ষমা করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মুরব্বীরা যারা জীবিত আছেন তাদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করে দিন, আমাদের জন্য ইসলামের দরজাগুলো খুলে দিন, জান্নাতের দরজা খুলে দিন, হেদায়েতের পথ দেখিয়ে দিন, সরল সহজ পথে পরিচালিত করুন, সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন, ইমানি কালিমা চেতনা বুকে ধারণ করে লালন করে আল্লাহ কিয়ামতের দিবস পর্যন্ত আল্লাহ ইমানের পতাকা তলে থাকার তৌফিক দান করুন। আল্লাহ ইমানি কালিমা আমাদের কবরে নাজাতের উসিলা বানিয়ে দিন, কবলে কালিমাই তৌহিদকে আমাদের জন্য কালিমাই তৌহিদের উপর অবিচল থাকার তৌফিক নসিব করুন। আল্লাহ কবরের ভাষী যারা রয়েছেন আমাদের আত্মীয় স্বজন আপন জনের মধ্যে, উলিয়া উলিয়া বাংলাদেশের সারা বিশ্বের যত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছেন তাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ মাহে রমাদান পেলে হয়তো তারা আমাদের চেয়ে অনেক বেশি ইবাদত করতে পারতেন, আল্লাহ ওই মানুষগুলো আজ দুনিয়াতে নেই তাদেরকে মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন আপন জন হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যার যা অভাব রয়েছে সবার অভাব দূর করে দিন, যার যা সংকট রয়েছে সমস্ত সংকট আপনি দূর করে দিন, আল্লাহ যার যত বিপদ আপদ রয়েছে সব বিপদ আপদ দূর করে দিন, বন্ধ দরজাগুলো খুলে দিন, আল্লাহ আবদ্ধ ঘরটা আপনি খুলে দিন, আল্লাহ অনেক মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে আল্লাহ তাদেরকে রহম করুন, আল্লাহ যাদের জন্য আল্লাহ পৃথিবী সংকীর্ণ হয়ে পড়েছে তাদের জন্য প্রশস্ত করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনার সাহায্যকারী ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ইসলাম এবং সংশোধন করে দিন, এ অনুষ্ঠান যিনি পরিচালনা করেন, যিনি এ অনুষ্ঠানের স্বপ্ন দেখেছেন, যার জন্য যিনি অর্থ ব্যয় করেন, যারা এর পিছনে কলাকুশলী রয়েছে, আল্লাহ যারা এর জন্য ব্যবস্থাপনায় রয়েছে, আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দিন, প্রত্যেকের এই সমস্ত শ্রমকে আপনি কবুল করুন, এর যথাযথ প্রতিদান এবং প্রাপ্য আপনি পৌঁছে দিন। ইয়া রাব্বুল আলামিন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমদ আকবর সুবহানকে আপনি এক হায়াত দান করুন, বসুন্ধরা গ্রুপ সহ দেশের যত ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করুন, আল্লাহ এগুলোর ব্যবসা বাণিজ্যকে আপনি সম্প্রসারিত করুন, আল্লাহ বসুন্ধরা গ্রুপের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করুন, আল্লাহ এই গ্রুপে যারা কাজ করে কর্মরত কর্মকর্তা কর্মচারী উপদেষ্টা যে যেভাবে এই বসুন্ধরা গ্রুপের জন্য কাজ করে যাচ্ছে, আল্লাহ তো প্রত্যেককে আপনি আমানতদার দিনদার নেককার বানিয়ে দিন, প্রত্যেককে সৎভাবে কাজ করার ব্যবসা করার চাকরি করার তৌফিক নসিব করুন। ইয়া রাব্বুল আলামিন, এই দেশের উপরে খাস রহমত নাজিল করুন, মাহে রমাদানের উপরে এই দেশে মাহে রমাদানের উসিলায় এই দেশের মানুষগুলোকে সংশোধন করে দিন, এই দেশকে দুর্নীতিমুক্ত করে দিন, এই দেশের অর্থনীতির গতিকে সচল করে দিন, মাহে রমাদানের উসিলায় বিশ্ব মুসলমানদেরকে কালিমা তলে কালিমার পতাকা তলে তাওহীদের শামিয়ানায় জড়ো হওয়ার তৌফিক নসিব করুন, মুসলমানদের শক্তিমত্তা আপনি বাড়িয়ে দিন, মুসলমানদের ইজ্জত আপনি বাড়িয়ে দিন, মুসলমানদের ইমানি শক্তি আপনি বাড়িয়ে দিন, মুসলমানদেরকে কোরআনের উপর উঠিয়ে দিন, মুসলমানদেরকে ইসলামের উপর উঠিয়ে দিন।
ইয়া রাব্বুল আলামিন, আমাদের দোয়াগুলো আমাদের নেক আমলের উসিলায়, মাহে রমাদানের উসিলায় আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।